আসসালামু আলাইকুম প্রিয় দিনি ভাই বোনেরা, আমরা চলতে চলতে দুনিয়াবি ব্যস্ততায় খুব বেশি জড়িয়ে যাই। আমাদের উপলব্ধি করার মতো সময় হয় না যে এত সব নিয়ামত কি আল্লাহর দয়া ছাড়া কখনো পাওয়া সম্ভব। চিন্তা করার মতো সময় হয় না যে এত সব নিয়ামত এগুলো তো আল্লাহর অনুগ্রহ ব্যতীত কল্পনা করা যায় না। আমরা সর্বদা নিয়ামতে ডুবে আছি, বেঁচে থাকার জন্য প্রতিটি মুহূর্তে আল্লাহ আমাদেরকে দয়া করছেন। আল্লাহর অনুগ্রহ ব্যতীত কোনো কথাই চিন্তা করা যায় না। এসব কথা চিন্তা করে কৃতজ্ঞতায় আমাদের মাথা নুয়ে আসার কথা, কিন্তু আমরা কি করছি? অকৃতজ্ঞর মতো আল্লাহর অবদ্ধতায় লিপ্ত হচ্ছি। মহান আল্লাহ তাআলা কতটা ক্ষমাশীল তা কি কখনো চিন্তা করে দেখা যায়? এতটা অবাধ্য হওয়ার পরও আমাদের মালিক, আমাদের রব আমাদেরকে ক্ষমা করতে চাইছেন, তারপরও কি ফিরে আসা যায় না? ছোট জীবন অনেক বেশি ভালো আমলের দরকার হয়, যেটা হলো ওই চিরস্থায়ী আখিরাতে থাকার জন্য। আর দেরি না করে এখনই আল্লাহর দরবারে ফিরে আসুন। জীবনের শেষ কখন যে চলে আসে তা কেউ বুঝতে পারে না, তাই নিজের রবের দিকে এখনই ফিরে আসার সময়। অন্তর থেকে তাওবা করুন, সকল গুনাহ ত্যাগ করুন। আল্লাহ তাআলা বলেন, কিন্তু যারা তাওবা করে, বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের গুনাহকে পুণ্য দ্বারা পরিবর্তন করে দেবেন। আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু। আমাদের রব কতটা ক্ষমাশীল, কতটা মহান তা জানা সত্ত্বেও কি কৃতজ্ঞতা স্বরূপ ফিরে আসা যায় না নিজের রবের দিকে? যারা গুনাহ করছেন জেনে শুনে কেন তাওবা করছেন না, কেন অনুশোচনা আসছে না, তা আমার বোঝে আসে না। আর তারাই কৃতজ্ঞ বান্দা যারা গুনাহ করার পর আন্তরিকভাবে তাওবার মাধ্যমে নিজের রবের দিকে প্রত্যাবর্তন হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তৌফিক দান করুক। আমিন।